এবারের আলোচ্য বিষয় হল জিভের সামনে বা পেছনের অবস্থান অনুযায়ী স্বরধ্বনির শ্রেণীবিভাগ। এই ব্যাপারগুলি পশ্চিমবঙ্গ প্রাথমিক টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই বিষয়টি ভালো করে জেনে নেওয়া যেতে পারে। প্রথমে চলে আসি সম্মুখ স্বরধ্বনি। যে স্বরধ্বনিগুলির উচ্চারণে জিভ সামনের দিকে এগিয়ে আসে তাদের সম্মুখ স্বরধ্বনি বলা হয়। যেমন হ্রস্বই এ এ, এই তিনটি স্বরধ্বনি সম্মুখ স্বরধ্বনি। এবার চলে আসি পশ্চাৎ স্বরধ্বনি কাকে বলে। যে স্বরধ্বনির উচ্চারণে জিভ পিছনের দিকে যায় তাদের পশ্চাৎ স্বরধ্বনি বলে। যেমন উ ও অ, এই তিনটি স্বরধ্বনি পশ্চাৎ স্বরধ্বনি নামে পরিচিত। এবার চলে আসি কেন্দ্রীয় স্বরধ্বনিতে। আ উচ্চারণে জিভ সামনে বা পিছনে না গিয়ে কেন্দ্রীয় স্থানে থাকে বলে একে কেন্দ্রীয় স্বরধ্বনি বলা হয়। কিন্তু এবার ব্যাপার হলো কোনটি সম্মুখ স্বরধ্বনি, কোনটি পশ্চাৎ স্বরধ্বনি, কোনটি কেন্দ্রীয় স্বরধ্বনি, এগুলো এভাবে মনে রাখা একটু টাফ হয়ে যাবে। তাই একটি সহজ ছবির মাধ্যমে ব্যাপারটি পরিষ্কার করে নেওয়া যেতে পারে। যদি এই ছবিটি শেখা যায় তাহলে পরবর্তীতে যে অন্যান্য ভাগগুলো রয়েছে সব একটি ছবিতেই ক্লিয়ার হয়ে যাবে। তো ছবিটি দেখে নেওয়া যেতে পারে। প্রথমে এভাবে একটি ছবি আঁকি নিতে হবে। নেওয়ার পর হ্রস্বই হ্রস্ব এ ও এ অ আ এইভাবে লিখে নিতে হবে। লিখে নেওয়ার পর বাঁদিকে যে তিনটি রয়েছে এই তিনটি হবে সম্মুখ স্বরধ্বনি, ডান দিকে যে তিনটি রয়েছে এই তিনটি হবে পশ্চাৎ স্বরধ্বনি, এবং নিচে যেটি রয়েছে এই আ সেটি হলো কেন্দ্রীয় স্বরধ্বনি। তাহলে যেটি দাঁড়ালো সেটি হলো এই ই এ এ, এই তিনটি হলো সম্মুখ স্বরধ্বনি। তারপর উ ও অ, এই তিনটি হলো পশ্চাৎ স্বরধ্বনি, এবং আ এটি হলো কেন্দ্রীয় স্বরধ্বনি। আমাদের এবারের আলোচ্য বিষয় হলো ঠোঁটের আকৃতিগত পরিবর্তন অনুযায়ী স্বরধ্বনির শ্রেণীবিভাগ। তো প্রথমে চলে আসি প্রসারিত বা প্রসৃত স্বরধ্বনি। যে স্বরধ্বনিগুলির উচ্চারণের সময় ঠোঁট দুটিকে প্রসারিত করতে হয় তাদের প্রসারিত বা প্রসৃত স্বরধ্বনি বলে। যেমন ই এ এ, এই তিনটি স্বরধ্বনি হলো প্রসারিত স্বরধ্বনি। এবার চলে আসি কুঞ্চিত বা বর্তুল স্বরধ্বনিতে। যে স্বরধ্বনিগুলির উচ্চারণের সময় ঠোঁট দুটি কুঞ্চিত বা গোলাকার হয়ে যায় তাদের কুঞ্চিত বা বর্তুল স্বরধ্বনি বলে। যেমন উ ও আর অ, এই তিনটি স্বরধ্বনি হলো কুঞ্চিত বা বর্তুল স্বরধ্বনি। এবার চলে আসি মধ্যস্থ স্বরধ্বনিতে। আ এই স্বরধ্বনিটি উচ্চারণের সময় ঠোঁট দুটি প্রসারিত বা কুঞ্চিত হয় না, তাই এটি মধ্যস্থ স্বরধ্বনি। এবার ছবিটির মাধ্যমে বিষয়টি পরিষ্কার করে নেওয়া যাক। এটি হলো সেই আগের ছবিটি যেখানে ছবিটি এঁকে নিতে হবে।
তারপর সেই একই লেখা লিখতে হবে। লিখে নেওয়ার পর এই বাঁদিকে যে তিনটি থাকবে, অর্থাৎ ই এ এ যেটি আগের ছবিতেও ছিল, সেটি এখানে এবার হবে প্রসারিত স্বরধ্বনি। অর্থাৎ যে স্বরধ্বনি তিনটি সম্মুখ স্বরধ্বনি ছিল, সেই স্বরধ্বনি তিনটি প্রসারিত স্বরধ্বনি। আবার উ ও অ এই তিনটি স্বরধ্বনি হলো কুঞ্চিত স্বরধ্বনি। অর্থাৎ আগের ছবিতে যে পশ্চাৎ স্বরধ্বনি ছিল, সেই তিনটি হলো কুঞ্চিত স্বরধ্বনি, এবং এই আ এটি হলো মধ্যস্থ স্বরধ্বনি, যেটি আগের ছবিটিতে কেন্দ্রীয় স্বরধ্বনি ছিল, সেটি এবার এটি মধ্যস্থ স্বরধ্বনি। এবারের আলোচ্য বিষয় জিভের অগ্রভাগের উচ্চে বা নিম্নে অবস্থান অনুযায়ী স্বরধ্বনির শ্রেণীবিভাগ। তো প্রথমে চলে আসি উচ্চস্বরে। ই এবং উ এই দুটি স্বরধ্বনির উচ্চারণের সময় জিভের অগ্রভাগ উচ্চে অবস্থান করে, তাই এরা উচ্চস্বর নামে পরিচিত। এবার চলে আসি উচ্চ মধ্যস্বরে। এ এবং ও এই দুটি স্বরধ্বনির উচ্চারণের সময় জিভের অগ্রভাগ কিছুটা ওপরে থাকে, অর্থাৎ উচ্চ মধ্যস্থানে থাকে, তাই এরা উচ্চ মধ্যস্বর। এই স্বরগুলি উচ্চ স্বরের থেকে কিছুটা নিচে থাকে। এবার হলো নিম্নস্বর। আ এই স্বরধ্বনির উচ্চারণের সময় জিভের অগ্রভাগ একেবারে নিম্নে অবস্থান করে, তাই এটি নিম্নস্বর নামে পরিচিত। এবার চলে আসি নিম্ন মধ্যস্বরে। এ এবং অ এই দুটি স্বরধ্বনির উচ্চারণের সময় জিভের অগ্রভাগ কিছুটা নিচে থাকে, অর্থাৎ নিম্ন মধ্যস্থানে থাকে, তাই এরা নিম্ন মধ্যস্বর নামে পরিচিত। এবার আগের সেই ছবিটি থেকেই বিষয়টি পরিষ্কার করে নেওয়া যেতে পারে। একইভাবে লিখে নিব সব। লিখে নেওয়ার পর রস্বই এবং এই রস্ব যেটা উ, এই দুটো হলো উচ্চস্বর, অর্থাৎ এটি এবং এটি, এই দুটো। এরপর উচ্চ মধ্যস্বর এই এ এবং ও, এই দুটো হলো উচ্চ মধ্যস্বর। তারপর চলে আসি একদম নিম্নস্বরে, যেমন আ এটি হলো নিম্নস্বর, এবং এ এবং অ এই দুটো হলো নিম্ন মধ্য স্বর। এবারের আলোচ্য বিষয় হলো মুখবিবরের আয়তন পরিবর্তন অনুযায়ী স্বরধ্বনির শ্রেণীবিভাগ। তো প্রথমেই চলে আসি সমৃত স্বরধ্বনিতে। ই এবং উ এই দুটি স্বরধ্বনির উচ্চারণের সময় মুখবিবরের আয়তন সবচেয়ে কম থাকে, তাই এদের সমৃত স্বরধ্বনি বলা হয়। এবার চলে আসি বিবৃত স্বরধ্বনিতে। আ এই স্বরধ্বনিটি উচ্চারণের সময় মুখবিবরের আয়তন সবচেয়ে বেশি থাকে, তাই এদের বিবৃত স্বরধ্বনি বলে। এবার দেখা যাক অর্ধবিবৃত স্বরধ্বনি কি। এ এবং অ এই দুটি স্বরধ্বনি উচ্চারণের সময় মুখবিবরের আয়তন বিবৃত স্বরধ্বনির তুলনায় একটু কম হয়, তাই এদের অর্ধবিবৃত স্বরধ্বনি বলা হয়। এবার অর্ধ সমৃত স্বরধ্বনি। এ এবং ও এই দুটি স্বরধ্বনির উচ্চারণের সময় মুখবিবরের আয়তন
অর্ধবিবৃত স্বরধ্বনির তুলনায় আরও একটু কম হয়ে থাকে, তাই এদের অর্ধসম্বৃত স্বরধ্বনি বলে। এবার সেই ছবিটির মাধ্যমেই বিষয়টি পরিষ্কার করে মিলিয়ে নেওয়া যাক। একই ছবি এঁকে নিতে হবে, যেখানে যেটি লেখা ছিল একইভাবে লিখতে হবে। লেখার পর ই এবং উ এই দুটি হলো সমৃত স্বরধ্বনি, অর্থাৎ যে ধ্বনি দুটো উচ্চস্বর ছিল সেই ধ্বনি দুটোই এখন সমৃত স্বরধ্বনি। এবং এ এ এবং ও এই দুটি হচ্ছে অর্ধসমৃত স্বরধ্বনি, অর্থাৎ যেটি উচ্চ মধ্য স্বর সেটি আবার অর্ধ সমৃত স্বরধ্বনি। এবার চলে আসি এ এবং অ, এই দুটি হলো অর্ধবিবৃত স্বরধ্বনি। আসলে যেটি নিম্ন মধ্য স্বর ছিল সেটি হচ্ছে এখানে অর্ধবিবৃত স্বরধ্বনি। এবং সবশেষে আ, এটি হচ্ছে বিবৃত স্বরধ্বনি, অর্থাৎ যেটি নিম্ন স্বর ছিল সেটি এখানে অর্ধ সরি বিবৃত স্বরধ্বনি। এবারে চারটি ছবি একেবারে ভালো মতো মিলিয়ে দেখে নাও, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এই ছবিটি যদি মনে রাখা যায় তাহলে পরীক্ষাতে যে কোনো ধরনের সমৃত হোক বা উচ্চস্বর হোক, মধ্যস্থ বা প্রসারিত বা সম্মুখ স্বরধ্বনি যাই হোক, অনায়াসে সেটা করে আসা যাবে। আশা করি সবার জন্য এটা হেল্পফুল হবে।